ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে, কারণ রোজকার তোমরা জানো রেগুলার আমি একটা ছোটোখাটো ভিডিও দিই, আর সেই অপেক্ষা যখন মাথায় আস, কারণ মাছ ধুলাম তো ওই জন্য, যাই হোক আঁশ ফাঁস এইসব নিয়েই থাকতে হয়, পোকামাকড়। তো চলো ভিডিওটা সবার প্রথমে শুরু করার আগে তোমাদের, তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আছি তোমা ভালো আছি তো? খুব ভালো আছি আমরা, দেখতেই পাচ্ছ সবাই ভালো আছি, আর এই ভালোটাই সবসময় কামনা করবে যতই যে যেখান থেকে পিন করুক আর খোঁচা লাগানোর চেষ্টা করুক। আমি দেখো কোনো সময় মুখ খুলি না, কোনো সময় বলি না, ওই যে বলে না পিঙ্কিপাল আগে বলেছে, পিঙ্কিপাল আগে বলেছে না, আমি কখনোই বলি না, আমি সবটাই সহ্য করে যাই। এইটা অনেক দিন ধরে হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে, জাস্ট আমি সহ্য না করতে পারি। লাস্ট পরশু দিন একটা লাইভ করেছি, কালকে একটা ছোটো করে ভিডিও নামিয়েছি, তা ওই অব্দি শেষ আর নয়, কারণ আমি আমাকে দিয়ে আর ভিউজ কামাতে কাউকে দেবো না, আর আমিও কাউকে নিয়ে ভিউজ কামাতে চাই না। বড়ো বড়ো সব তো মানে কী বলবো, অনেক কন্টেন্ট দেয় তারা, তাদের দিয়ে ভিউজ কামিয়ে আমার লাভ নেই। আমি আমার মতন রান্নার ভিডিও, আমি আমার মতন আমার ফ্যামিলি নিয়ে ভিডিও অবশ্যই এটা দেখবে। আমার ফ্যামিলি বলতে দেখতেই পাচ্ছ, এই দেখো আমার মা, এটা হচ্ছে আমার মা। ঠান্ডা পড়েছে, ঠান্ডা বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে, ভালো আছো তো? ভালো আছো। এই একটা মা যে কিনা, যার কাছে কিনা সব কষ্টের কথা বলা যায়, তাই তো মা? হ্যাঁ, মেয়েরা তো মায়ের কাছেই কষ্টের কথা বলে, সেটা হচ্ছে এই মাটা। তো কষ্টের কথা কিন্তু আমি, এই যে লোকে বলে না এই এই বলেছে, ও ওই বলেছে, সে সে বলেছে, না আমি কারো কাছেই কোনো কথা বলি না, বলি একমাত্র এই মানুষটার কাছে। হ্যাঁ, মায়ের কাছেই তো বলবে, মায়ের কাছেই আমি মায়ের আমার কষ্টের কথা বলি, তাই এই মাই সান্ত্বনা দেয়, মাই বোঝায়। যাই হোক, মাকে আমি মাথায় তুলেই রাখি, হয়তো পয়সা দিয়ে দেখতে পারি না, কিন্তু ভালোবাসা যতটা পারি দেওয়ার চেষ্টা করি। ভালোবাসা, এই ভালোবাসাটা, হ্যাঁ ভালোবাসাটা দিলেই, আমি যদি আজকে আমার মাকে ভালোবাসা দিই হয়তো ভবিষ্যতে আমিও এই জায়গাটা পাবো, কিন্তু জানি না, আজকালকার ছেলে মেয়ে তো নাও পেতে পারি। তাও চেষ্টা করব যে মাকে যতটুকুনি ভালো রাখার, ভালো থাকার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। তো আর তেমন কিছু বলার নেই, তেমন কিছু বলতে পারছি না এই কারণে, কারণ আজকে আমি সকাল থেকে খুবই ব্যস্ত, এই কারণে তোমরা সবাই জানো আমি দ্বিধা হতে চলেছি। হ্যাঁ, আমার ননদের মেয়ের মানে খুবই অসুস্থ, মানে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে, এখন জানি না কী হবে, তার জন্য দৌড়াদৌড়ি করা হচ্ছে বা ফোন এসছে আমার কাছে, আমিও যাব, তার জন্য তাড়াহুড়া করে রান্না কী রান্না করছি তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে নিই, তারপরে চলো। যে স্বার্থ ছাড়া, স্বার্থ ছাড়া এই মানুষগুলো কীভাবে মানে পাশে থাকে সেগুলো তোমাদের একটু শেয়ার করি, চলো। চচ্চড়ি হচ্ছে দেখতে পাচ্ছ, এরপরে স্যান্ডিগোল্ডির এই যে খাবার বানাবো, মেটে দিয়ে কুমড়ো দিয়ে জুস হয়, আর এখন ভাত হচ্ছে, আর এই যে মাছ ধুয়ে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ, এখনও ধোয়া হয়নি, মানে ধোয়াটা হয়নি, জাস্ট হাঁসগুলো ছাড়িয়েছি। তো চলো এই মাছটা করব, খুবই দেরি হয়ে গেছে তাই জন্য ভিডিওটা একটা ছোট্ট করে দিয়ে দিচ্ছি, চলো। একটু ভালো করে কথা বল চুটি, সবাই ভালো করে এরকম ভাবে কথা বলতে হয়। না চেঁচিও না, সকালবেলা চেঁচায় না মা, চেঁচায় না, চেঁচায় না, চেঁচায় না, একটু কথা বলো, কথা বলো, তুমি যাবে আমার, তুমি যাবে 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 আমার, একটু কথা বলো, একটু কথা বলো, একটু কথা বলো। কোথায় যাবে? দোতান দোতান বিছানা, বিছানা যাবে, তুমি যাবে, একটু করো, একটু একটু দাদাকে ডাকো, দাদাকে ডাকো, দাদাকে ডাকো, দাদা খাবে না, খাবে না, দাদা দাদা কই মামা, একটু করো, কথা বলো মায়ের সাথে, একটু কথা বলো, একটু কথা বলো, একটু কথা বলো, এই বাবা ঝগড়া করছে, ঝগড়া, আমি ঝগড়া করবো, তো বাবা কই দেখাচ্ছি, তো বাবা কই, বাবা কই, বাবা বাবা কই, বাবা কই, বাবা কই, ওটা তো দাদা, দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, এখন দেখুন সকালবেলা উঠে পেটে খাওয়া পড়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে, যাবি তুই আমার সাথে? ওরে বাবা রে, যাবে ও, তুই যাবি, যাবি যাবি, আমি চলে যাচ্ছি, চুটকি মাটাটা, চুটকি মাটাটা, বাবু মা টাটা বলে দিয়েছে, তার মানে মা টাটা যাবে এবার, বাবা কই, বাবাকে ডাক, চ চ চ বাবাকে ডাক, বাবাকে ডাক, বাবাকে ডাক, বাবাকে ডাক, চ চ বাবাকে ডাক, বাবাকে ডাক,
চ বাবাকে ডাক, হ্যাঁ ডাক বাবাকে ডাক, বাবাকে ডাক, বাবাকে ডাক, চ বাবা কই, বাবা কই, কই বাবা কই, কই বাবা কই, ডাক বাবাকে ডাক, বাবাকে ডাক, বাবাকে ডাক, ডাক বাবাকে ডাক, সামনে গিয়ে, সামনে গিয়ে, সামনে গিয়ে বাবাকে ডাকছি, দেখো চিঠি বাবাকে দেখেছিস, দেখেছিস, হ্যাঁ দেখেছিস, বাবার কোলে শুবি, বাবু খাবি, তুই খাবি না, চুটকি ঝগড়া শুনবি, বাবাকে ডাকলো দেখ ভালো মেয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ডাকছে বাবা, ডাকছে বাবা, ডাকছে, সারা দিচ্ছে, বাবা ডাকছে তো, বাবা ডাকছে, ডাকছে বাবার আলু খেটে গেছে, বাবার ছোট্ট মেয়ে, বাবা আলু খাচ্ছে, চুটি কই, চুটি কই, দাদা দাদা তোকে আমি ভালোবাসি, আয় 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 দাদা আয় আয়, তোকে ডিম দেবো, মাংস দেবো, খাবি, মিতি খাবি দাদা, মিতি, মিতি খাবি দাদা, মিতি ভালো কাজ না তুই, এই দাদা দাদা তুই মিতি ভালো কাজ, বাবা উঠতে দেবে না, উঠতে দেবে না বাবাকে, ই বাবা কিরম বাবার সাথে খেলা করছে, ই বাবা চুটি খেলা করছে, একটুখানি উ কর, এ চুটি, চুটি, এ চুটি, চুটি, এ না চুটি উ করতে পারে না, বাবার আদর খেয়ে চুপচাপ হয়ে গেছে, আমি এবার বাবুকে আদর করি, বাবু আয় তোকে আদর করি, বাবু বাবু আয় তোকে আদর করি, ও বাবার আদর খাক, তুই আমার আদর খা, আয় দাদা জামা নিচ্ছিস কেন, হ্যাঁ দাদা জামা নিচ্ছিস কেন, দাদা গরম লেগেছে, জামা খুলে দিয়েছে দেখ, হ্যাঁ হুম গরম লেগেছিল তো, থর মা থর, ডিনি আয়, ডিনি আয় মা, ডিনি আয়, ডিঙাতে পারছে না, আর ডিঙাতে পারছে না বাবাকে, ওটা দাদা জামা, দাদা জামা কিন্তু বলেছি ধরবি না তুই, বুঝলি, আরে যে একজন খাবার দাবার খাওয়া নেই, টুপ টরে থুয়ে আছে, ও চুতি, চুতি, চুতি দাদার জামা, দাদা জামা দববি না, মাপবো কিন্তু, তো বাবা উঠতে পারছে না তো, তুই সর চুটি, সর চুটি, হলো তম্বল, তম্বল বুঝলি, হুম ছিঁড়ে যাবে, হাই মে ডিঙাতে, পাহাড় ডিঙাতে পারছে না, চুটি আটকে গেছে, এ রাম চুটি আটকে গেছে, পাহাড় ডিঙাতে পারছে না, এ রাম চুটি আটকে গেছে, কথা বলে চুটি, কথা বলে চুটি, কথা বলে, আরে যে বাবু এখন খাবে, বাবুকে খাওয়াবো, চুটি খাওয়া গেছে বলে গায়ে জোর বেড়ে গেছে, গায়ে জোর বেড়ে গেছে, খাওয়া গেছে, হ্যাঁ চুটি সর, চুটি সর, দাদা খাবে, বাবু তুমি খাবে রে বাবা, বাবা তুমি খাবে রে বাবা, খাবে রে বাবা, খিটে পেয়েছে, খিটে পেয়েছে, ওবা তুমি না, এই তোকে বলেছি, তোকে বলেছি, হুম হুম গজরাচ্ছে, কে এসছে, কে এসছে, কে এসছে, দুজনেই রাস্তার দিকে তাকিয়ে আছে, কে এসছে, দুজনেই দেখো, নজর দেখো, হ্যাঁ এবার যাবে, এবার যাবে মহিলা, এবার যাবে গেটের সামনে, কে এসছে, বাবুকে খাইয়ে দিই এখন, চলো বাবু, এটা দাদা, এটা দাদা বাবু, এবু বাবু এটা দাদা আমার দিকে, দাদা খাবি তো, বাবু খাবি তো, কিটে পাইতে, একদিন দল কেটে গেছে, চল দেখাই দল কেটে গেছে, এবু দাদা দল কেটে গেছে, দেখো দল কেটেছে, দেখো দেখো ঝগড়া করে গলা শুকিয়ে গেছে, জল খেতে গেছে, এখন বাবার পেছনে পেছনে যাবে, এখন বাবার পেছনে পেছনে যাবে, বাবা উঠে গেছে, বাবার পেছনে পেছনে যাবে, চুটি টাটা, চুটি টাটা, হুম চলো স্যান্ডিকে খাইয়ে দিতে পেলে, যে এদের ভালোবাসাটা সত্যি, এদের সাথে সকাল থেকে উঠে যে এই যে মজা করি, এই যে আনন্দ থাকি, এরাই হাসায়, এরাই মজা দেয়, এদের নিয়ে থাকতে খুবই ভালো লাগে, তো আমি এরমভাবেই থাকতে চাই, আর সকাল থেকে এই ছুটকিকে স্যান্ডিকে খুঁচিয়ে খুঁচিয়ে মানে মানে হাসি ঠাট্টার মধ্যে থাকি, তো আর সেরকম কিছু বলার নেই, আর একটা কথা, আর একটা কথা, আমার বোন একটা ভিডিও করেছে, তো কার কথাটা ভালো লেগেছে আমি জানি না, কিন্তু ওটা তো আমার বোন, দিদিকে একসময় সবাই খারাপ করেছিল, তাই হয়তো সেই বোন হয়ে সেই কথাগুলো বলেছে, তার তার যেটা বলার সেটা সে বলেছে, আর মন তুই সেটা নিয়ে মানে মন খারাপ করিস না, কারণ দেখ তুইও তো একসময় বলেছিলিস, হয়তো ওর তো আমি দিদি, তাই ও হয়তো বলেছে, কিন্তু সেই জায়গা থেকে তুই মন খারাপ করিস না, আছি থাকবো, আর মাসি তো জানিস মাসি কতটা ভালোবাসে বেসেছিল, তো সেই জায়গা থেকে
তোরা যে করে যে ব্যবহারগুলো করেছিস সেইগুলো সে আমার বোন হয়ে মানে অনেক কষ্ট পেয়েছিল, তাই জন্য আজকে বলেছে। তো সেই জায়গা থেকে তুই মন খারাপ করিস না, এইটুকুনি মাসি বলার ছিল, বলেছে আর বলবেও না। আর তার মাসি বলেও দিয়েছে যে এইসব নিয়ে ভিডিও করবে না, আর আমিও আর এইসব নিয়ে ভিডিও করতে চাই না। আমি আমার মতন রেগুলার যেরকম কন্টেন্ট দিই, আমি আমার গল্প বলি ঠিক সেরকম বলবো, যার আমার পেছনে লাগায় লাগুক লেগে যতদিন ভিউজ কামানোর কামা। আর আমি এসব নিয়ে কোনো রকম কোনো ভিডিও করতে চাই না, চাইবও না। তো চলো ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে, টাটা।